আমার মুসলমান ভাইরা আমার জওয়ান যুবকেরা আল্লাহ রাসূল দয়ার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ পবিত্র জবানে বলেন এ আমার সাহাবীরা শুনে রেখে দাও আল্লাহ পাক আমাকে আখেরি নবী করে দুনিয়াতে পাঠালেন আমার পরে আর কোন নবী আসবে না আমার পরে কিয়ামত সংগঠিত হবে এ আমার সাহাবারা শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পর আল্লাহ রাসূল বলেন জিব্রাইলের দুনিয়াতে আসা বন্ধ হয়ে যাবে আল্লাহ রাসূলের সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ জিব্রাইল তো আপনার দরবারে আপনার খিদমতে আসে আর জিব্রাইলের আর তো আসার প্রয়োজন হবে না বিশ্ব নবী আরো শুনিয়ে দিলেন এ আমার সাহাবারা না 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 জিব্রাইল আমি চলে যাওয়ার পর আমার ওফাতের পরে ইন্তেকালের পরে জিব্রাইল দশ দশ বারে দুনিয়াতে আসবে তবে কোনো নবীদের কাছে আসবে না কোনো রসুল পয়গম্বরের কাছে আসবে না ও সাহাবীরা শুনে রেখে দাও জেনে রেখে দাও এই জিব্রাইল দশটা বার দুনিয়াতে আসবে এই দুনিয়া থেকে দশটা অমূল্য জিনিসগুলোকে আল্লাহ পাক ছিনিয়ে দুনিয়া থেকে তুলে নেবে আল্লাহ রাসূল বলছেন জিব্রাইলের কাজই হলো নবীদের কাছে ওহী পৌঁছানো আল্লাহ রাসূল বলে আমি রাসূলুল্লাহ দুনিয়া থেকে অফাতের পর চলে যাওয়ার পর জিব্রাইল আরো দশ বার আসবে তবে কোনো রাসূল নবী পয়গম্বরের কাছে আসবে না এই দশ বার আসবে দশটা এই দুনিয়ার নিয়ামতকে ছিনিয়ে নিয়ে তুলে নিয়ে আল্লাপাকের কাছে আল্লাপাকের কুদরতি জায়গায় ওই জিনিসগুলো তুলে নিয়ে সেখানে জিব্রাইল জমা করে দেবে এই দশ নম্বর জিনিসটার মাধ্যমে রাসূলুল্লাহ বোঝাতে যাচ্ছে কিয়ামত সংঘটিত হয়ে যাবে এ আমার মুবারকপুর গ্রামের এলাকার জুয়া যুবকের একটুকুনি খেয়াল করে শোনা লাগবে বিশ্ব নবী শুনিয়ে দিলেন আমি রাসূলুল্লাহ আমার ওফাতের পরেতে এ জিব্রাইল দুনিয়াতে আসবে ও জিব্রাইল তোমার কাছে আমি রাসূলুল্লাহ শুনতে চাই সর্বপ্রথম কোন জিনিসটা তুমি তুলে নিয়ে চলে যাবে এবং সর্বশেষে তুমি কোন জিনিসটা তুলে নিয়ে ছিনিয়ে নিয়ে চলে যাবে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীকে শুনিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ এটা একান্ত গোপন জিনিস আমি জিব্রাইল এ পৃথিবীতে কাউকে বলবো না ইয়া রাসূলুল্লাহ আপনি যেহেতু আমার কাছে প্রশ্ন করেছেন আপনি যেহেতু আমার কাছে সওয়াল করেছেন আমি জিব্রাইল আল্লাহ পাকের অশেষ কুদরতিতে ইয়া রাসূলুল্লাহ আপনাকে শুনিয়ে দিলাম আমি সর্বপ্রথম এই দুনিয়া থেকে এমন করে বরকত জিনিসটা আমি জিব্রাইল তুলে নিয়ে চলে যাব দুনিয়াতে বরকত কি জিনিস বলে আর জিনিস থাকবে না এই দুনিয়া থেকে আমি যে জিনিসগুলো তুলে নিয়ে চলে যাব এমন করে জিনিসের দুনিয়ার সমস্ত ফল মূলের স্বাদ যেগুলো আস্বাদ বলা হয় একটা টেস্ট বোঝা যায় জিব্রাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ এই স্বাদগুলো টেস্টগুলো আমি তুলে নিয়ে চলে যাব ইয়া রাসূলুল্লাহ দুনিয়া থেকে আমি জিব্রাইল দশ বার আসবো ওর ভিতর থেকে সর্বশেষে আমি তুলে নিয়ে চলে যাব এই দুনিয়া থেকে কোরআন ও মাজিদটাকে আমি জিব্রাইল দুনিয়া থেকে ছিনে নিয়ে চলে যাব এই কোরআনটা যখন তুলে আয়ার থাকবে না ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মাত উম্মাতানিদেরকে বলে দেবেন ওই সময়টা কিয়ামত সংগঠিত হয়ে যাবে আল্লাহ পাক সর্বশেষ নিয়ামত কোরআন মাজিদ এটাও একটা আল্লাহ পাকের অশেষ নিয়ামত কিয়ামত একেবারে সংলগ্ন যখন সংঘটিত হবে সেই সময় আল্লাহ পাক এই কোরআন মাজিদটা এটাও তুলে নেবে মোমেনদেরকেও তুলে নেবে মোমেনদেরকে আল্লাহ পাক মোমেনদের উপরে কিয়ামত নাজিল করবে না যাই হোক সেই দিকে আমার আলোচনা নাই যেহেতু বোঝাতে গিয়ে একটা সাইডে চলে গেলাম যেহেতু আজকে বিশ্ব নবীর স্মরণে মাহফিল সেই জন্য বিশ্ব নবীর শানেই কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে আমি যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করলাম আল্লাহ পাক বললেন হে রাসূল ইন্নাকা আলা খুলুকিন আযীম নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী আপনার মতো আখলাক আপনার মতো চরিত্র এই পৃথিবীতে আর কারুর হবে না আল্লাহ পাক অপর আরেকটি জায়গায় জানাচ্ছেন লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা হে বিশ্ববাসী তোমরা শুনে রেখে দাও জেনে রেখে দাও তোমাদের মধ্যে
সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী যদি কেউ থাকতে হয় সেটা হচ্ছে আমার বিশ্বনবী দয়ার হাবিব মদিনার লাল মা আমিনার দুলাল আবদুল্লাহর বেটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবীর মতো আখলাক এই পৃথিবীতে আর কারুর হবে না। সারা পৃথিবীর ভেতরে আমরা অনেক মহামানব অনেক মনীষী অনেক মহাপুরুষের নাম শুনেছি, কিন্তু বিশ্বনবীর আখলাকের কাছে চরিত্রের কাছে তার ধারে পাশে তো যাওয়া তো দূরের কথা, তার সঙ্গে তুলনা কাউকে করা যায় না। তার প্রমাণ আজকের বর্তমান সময়ে বর্তমান সমাজে একটা বই আমরা অনেকেই পড়েছি, বইটার নাম হচ্ছে দ্য হান্ড্রেড। এই দ্য হান্ড্রেড আমরা শব্দটার মানেই অর্থ বুঝতে পারছি যে একশো। এই হান্ড্রেড একশো মনীষীর জীবনী, একশো মহাপুরুষের জীবনী ওই বইটাতে লেখা আছে। এই বইটা লিখেছে কে? এই ভারতবর্ষের কোনো রাইটার নয়, এশিয়া মহাদেশের কোনো ব্যক্তি নয়, এই বইটার লেখক হচ্ছে স্বয়ং আমেরিকার একজন বিখ্যাত একজন দার্শনিক, সেই ব্যক্তি এই দ্য হান্ড্রেড বইটা লিখেছে। এই বইটার ভিতরে একশো জন মহাপুরুষ মনীষী, একশো জন সাহিত্যিক কবিতা আবৃত্তিকারী, একশো জন মহাপুরুষের জীবনী, তাদের জন্ম মৃত্যু তাদের চরিত্র ওই বইটার ভিতরে লেখা হয়েছে। সেই সঙ্গে আমার রসুলুল্লাহরও স্থান ওই বইটার ভিতরে হয়েছে, বলুন সুবহানাল্লাহ। কিন্তু ঘটনা হচ্ছে, মজার বিষয় হচ্ছে এটাই, ওই দ্য হান্ড্রেড একশো মনীষীর ভিতরে আমার রসুলুল্লাহর নামটা প্রথম পৃষ্ঠায় এক নম্বরে, এক নম্বর সিরিয়ালে বিশ্বনবীর নামটা লিখে দেওয়া হয়েছে, বলুন সুবহানাল্লাহ। মুসলমান জীবন যুবকেরা আপনারা তরুণেরা একটু খেয়াল করে শোনা লাগবে, বিশ্ব নবীর আখলাকটা আমরা অতটা যতটা না জানি। আজকের দিনেতে ইহুদি নাসারারা এরা রিসার্চ করে দেখেছে, এরা গবেষণা করে বুঝতে পেরেছে, না না না, এ পৃথিবীর ভিতরে যদি সবচাইতে উত্তম চরিত্রবান যদি কেউ হতে পারে সেটা হচ্ছে কিনা মা আমিনার লাল আবদুল্লাহর দুলাল ছাড়া এ পৃথিবীতে মহাপুরুষ আর কেউ নাই। ওই সময় দ্য হান্ড্রেড বইটার লেখককে আমেরিকার একজন সাংবাদিক জিজ্ঞাসা করলো, মাইক্রোফোনটা সামনে দিয়ে বলল, আপনি তো মহাপুরুষের জীবনীগুলো লিখেছেন, একশো মনীষীর জীবনী আপনার বইতে স্থান পেয়েছে, তবে আপনার কাছে আমাদের একটা প্রশ্ন, বিশ্ববাসীর কাছে জানিয়ে দেওয়া হবে, আপনার বইতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নামটা প্রথমে আসলো না কেন? আচার্য প্রফুল্লচন্দ্র নামটা প্রথমে আসলো না কেন? রবীন্দ্রনাথ ঠাকুরের নামটা প্রথমে আসলো না কেন? স্বামী বিবেকানন্দর নামটা আপনি কেন এক নম্বরে রাখলেন না? এ আমেরিকার রাইটার লেখক, আপনার বইতে যে নামটা প্রথমে লিখেছেন এই নামটা প্রথমে লেখার কারণটা কি একটু বলবেন, আমার সাংবাদিক তার মাধ্যম দিয়ে বিশ্ববাসীকে জানিয়ে দেব। ওই সময় ওই বইটার রাইটারটা লিখেছিল বলেছিল, এ সাংবাদিক শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি একশো মহাপুরুষের জীবনীগুলো পড়াশুনো করেছি, আমি শুধু লিখেছি এটা নয়, আমি তাদের জীবনীগুলো আগে আমি বাস্তবায়িত করেছি, পড়েছি তাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, আমি এমন করে তাদের জীবনীটা আলোচনা করে দেখেছি, ভালো করে পড়েছি, তবে আমার মনে আমার কাছে স্থান পেয়েছে সব চাইতে এক নম্বর জায়গায়, সেটা অন্য কোনো ব্যক্তি নয়, সেটা হচ্ছে কিনা মক্কার বাতি মদিনার জ্যোতি আবদুল্লাহর লাল মা আমিনার লাল মা আমিনার দুলাল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আখলাকের কাছে এ পৃথিবীতে আর কারুর আখলাকটা হতে পারে না, বলুন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে হবে না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ সিলসিলায়ে মুসাদ্দদের জামান নারে তাকবীর। বিশ্বনবীর আখলাকের কাছে পৃথিবীর আর কোনো কারোর আখলাক তার ধারে পাশে যায় না। আমরা হতভাগা কিছু মানুষ বিশ্বনবীকে নিয়ে কটূক্তি করি বর্তমান সমাজে। আমার ঘরের ছেলেদের কথাই বলি, সালমান রুশদি একদল, ওপারে তসলিমা নাসরিন, এরকম অনেক ব্যক্তি হতভাগা
এই মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছে, তারা আমার বিশ্ব নবী সম্পর্কে অনেক কটূক্তি করেছে। তবে ইহুদি নাসারারা তারা খুব ভালো রকমই জানে যে বিশ্ব নবীর আখলাকের কাছে আর কারুর আখলাক তার ধারে পাশে যাওয়া চলে না। আমার দিনদার ইমানদার নিকার পরহেজগার আল্লাহওয়ালা মুরব্বী বাবাজির, আমার বিশ্বনবীর আখলাকটা কেমন ছিল একটুখানি বলবো। বিশ্বনবীর আখলাকে শত শত ইহুদি নাসারা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমার রসুলের হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়েছে, বলুন সুবহানাল্লাহ। পশ্চাতে প্রচার হচ্ছে, মানুষকে ভুল বোঝানো হচ্ছে যে ইসলাম শক্তির বলে বল প্রয়োগ করে ইসলাম খ্যাতি অর্জন করেছে, কিন্তু না, ইসলাম এসেছে, ইসলাম বৃদ্ধি পেয়েছে, প্রচার প্রসার হয়েছে আমার রসুলের আদর্শ দিয়ে, বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবীর আদর্শ কি সুন্দর আদর্শ ছিল, যে আদর্শের দ্বারাই এই পৃথিবীর মানুষেরা তারা আমার রসুলকে মনে প্রাণে ভালোবেসে রসুলের প্রতি ইমানের কলেমা পড়ে ইসলামের ছায়া তলে তারা এসে জান্নাতি হয়েছে, বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী যখন মক্কা শরীফ থেকে মদিনায় হিজরত করল, মদিনাতে হিজরত করে আসার পর মদিনা শরীফে একজন বুড়ি মহিলা, এ আমার রসুলকে দেখে যখন দেখল মুহাম্মদ আবদুল্লাহর বেটা মক্কা থেকে মদিনায় এসেছে, ওই বুড়ি মহিলাটা সে কী করলো, সব কাটলি গুটলি সব বেঁধে বাড়ির থেকে পালানোর চেষ্টা করছে, বাড়ির থেকে বেরিয়ে চলে যাবে একটা অজানা রাস্তা ধরে, একটা গন্তব্যস্থলে পৌঁছে যাবে যেন মুহাম্মদ যেন আমার সন্তান না পায়। এই বুড়ি মহিলাটা মদিনা থেকে বেরিয়ে চলে যাচ্ছে, এমন সময় পথে মধ্যে আমার রসুলের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, রসুলের সঙ্গে দেখা হয়েছে। আমার রসুলুল্লাহ বুড়িমাটাকে বলছে, বুড়িমা তুমি এই গাঁটলি গুটলি নিয়ে, তুমি অসহায় দুর্বল, তুমি কোথায় যাবে? ওই বুড়িমাটা বলছে, বাবা তুমি কে, তোমাকে তো চিনতে পারছি না, তবে আমি শুনেছি মুহাম্মদ বলে একজন এই মদিনাতে এসেছে, সে একটা নতুন ধর্ম নিয়ে এসেছে, আর সে নাকি তার ধর্ম যারা মানছে না তাকে জোরপূর্বক তার ধর্মের ভিতরে নিয়ে আসার জন্যে বল প্রয়োগ করে তাকে ধর্মের ভিতরে নিয়ে আসছে, তো সেই জন্য আমি বুড়িমা অসহায়, আমার ছেলে মেয়ে বাল বাচ্চা কেউ নেই, এই জন্য আমি বাড়িঘর দর ছেড়ে আমি একটা অজানা জঙ্গলের রাস্তার দিকে পাহাড়ের পাদদেশে একটা গোপন আশ্রয়স্থলে আমি পৌঁছে যাব, সেই জন্য আমি এখানে এসেছি। মুসলমান ভাইরা আমার জুয়ান যুবকেরা, আল্লাহর নবী বুড়িমাটাকে জড়িয়ে ধরে বললেন, বুড়িমা আপনি যদি কিছু না মনে করেন, আমাকে যদি সন্তানের মতো যদি মনে ভাবেন, ও বুড়িমা শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আপনার গাঁটলিটা আপনাকে বহন করতে হবে না, আপনার গাঁটলিটা আমার মাথায় তুলে দিন, আমি আপনার গাঁটলিটা নিয়ে আপনি যে জায়গাটায় বলবেন আমি আপনার গাঁটলিটা নিয়ে সেখানে পৌঁছে দেব। বুড়িমাটা দেখলো, বা সুন্দর একটা জোয়ান যুবক ছেলেকে পেয়েছি, আমাকে যদি একটু হেল্প করে আমি বুড়িমা অজানা একটা জায়গায় গন্তব্যস্থলে পৌঁছে যাব। আল্লাহ রসুল গাঁটলিটা নিলেন বুড়িমাকে সঙ্গে নিয়ে, এমন করে পাহাড়ের পাদদেশগুলো ডিঙিয়ে ডিঙিয়ে বুড়িমাকে একটা অজানা রাস্তা ধারে দিয়ে এমন করে বুড়িমাকে বললো, বুড়িমা আপনি আর কতটা রাস্তা যেতে পারবেন? আল্লাহ রসুল ওই সময় বুড়িমাটাকে বললেন, বুড়িমা এবারে আপনি এই জায়গাটায় যদি আপনাকে ছেড়ে দেওয়া হয় আপনি কি নিরাপদ স্থানে পৌঁছে যেতে পারবেন? বুড়িমা ওই সময় বলেছিল, বাবা এ জুয়ান যুবক আমি কো তোমাকে চিনতে পারলাম না, তোমার পরিচয়টা কি আমাকে একটু বলুন, তোমার ব্যবহারটা আমাকে মুগ্ধ করেছে। আল্লাহর নবী ওই সময় বুড়িমাকে বললেন, চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, বুড়িমা আমি হচ্ছে কিনা আপনি যার ভয়েতে এই মদিনা ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন, আমি হচ্ছে কিনা সেই মুহাম্মদ তোমার সামনেতে আমি দাঁড়িয়ে আছি, বলুন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। বুড়িমা তাজ্জব হয়ে বলছে, বাবা তুমি মুহাম্মদ, তোমার সম্পর্কে আমাকে ভুল বোঝানো হয়েছে, তোমার সম্পর্কে এই মক্কা সহ মদিনায় একটা খারাপ দূষিত হাওয়া প্রচার করা হয়েছে যে মুহাম্মদ মক্কা থেকে এসেছে, আবদুল্লাহর বেটা, সে নবী দাবি করেছে,
জোরপূর্বক তার ধর্মে দীক্ষিত করছে। এই গোপন একটা শলা পরামর্শ, একটা কুৎসিত হাওয়া আমার কানে পৌঁছেছে, সেই জন্য বাবা মোহাম্মদ তুমি যদি সেই মোহাম্মদ হও তাহলে আমি বুড়িমা তোমাকে সাক্ষী দিচ্ছি, আমি সর্বপ্রথম ইসলামের কলেমা পড়ে ইমানের ছায়াতলে আমাকে আগে প্রথমে দীক্ষিত করে দাও। বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ের আমার জওয়ান যুবকের, বিশ্বনবীর এই ছিল আদর্শ, বিশ্বনবীর আদর্শে আজকের বিশ্ববাসী আদর্শিত হবে। আমার আল্লাহ পাক স্বয়ং বললেন যে তোমাদের জন্য উত্তম আদর্শ আমি মোহাম্মদ রসুল্লার ভেতরে রেখে দিয়েছি, কিন্তু তোমরা যদি সে রসুলকে অনুসরণ না করো, মা আতাকুম রসুলু ফাখুজুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, তোমরা আমার রসুল যেগুলো নিয়ে এসেছে এইগুলো তোমরা আঁকড়ে ধরো, আর নবী যেগুলো মানা করেছে নিষেধ করেছে সেগুলো তোমরা ছেড়ে দাও, তাহলেই তোমরা জান্নাতের রাস্তা পাবে, নচেত তোমরা জান্নাতের রাস্তা হারিয়ে জাহান্নামের রাস্তায় চলে যাবে। সেই নবীর কি আখলাক, কত সুন্দর! আমার রসুলের আখলাক সম্পর্কে বলতে গেলে সারা রাত শেষ হয়ে যাবে। আজকের এই নবী দিবস, বিশ্ব নবীর আগমনের এই মাস, বিশ্ব নবীর আগমনের দিনেতে আমরা এসে উপস্থিত হয়েছি। আমার রসুলের জন্য তামাম দুনিয়া, রসুলের জন্য সমস্ত আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারা আমার রসুলকে দুনিয়াতে পাঠাবে, তামাম দুনিয়া খুশি। একজন শুধু খুশি হয়নি, কে বলুন তো? শয়তান, সে শুধু খুশি হয়নি, আমার রসুলের আগমনে খুব কেঁদেছিল। রসুলের আগমনে তামাম পৃথিবী খুশি হয়ে নাচতে শুরু করলো, খোশ প্রকাশ করলো, খুশি মানালো, আসমান জমিন চন্দ্র সূর্য সবাই খুশিতে বাঘ বাঘ। কিন্তু শয়তান সে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলো, রোনাজারি করতে লাগলো। তার কারণ, শয়তান বুঝতে পেরেছে যে নবীর আগমনে সারা পৃথিবীর মানুষ আলোকিত হবে, আজকের আমার শয়তানি সব বন্ধ হয়ে যাবে, আমার রসুলকে যে সময়টাকে যে যুগে পাঠানো হয়েছিল ওই সময়টার নাম হচ্ছে আইয়ামে জাহিলিয়াতের যুগ, যার বাংলা মানে হচ্ছে অন্ধকারের যুগ, যার বাংলা মানে অন্ধকারের যুগ। এই অন্ধকারের যুগ বা আইয়ামে জাহিলিয়াতের যুগ, এই যুগে আমার রসুলুল্লাহকে আল্লাহ পাক পাঠালেন দুনিয়াটা আলোকিত করার জন্য। সবাই আমার রসুলের আগমনে খুশি, কিন্তু শয়তান বড় বেজার হতে লাগলো, শয়তান নাখোশ হতে লাগলো। মুসলমান ভাইরা আমার জওয়ান যুবকেরা, বিশ্ব নবীকে দুনিয়াতে পাঠানো হবে, আসমান খুশি হয়ে আল্লাহর কাছে প্রশংসা করতে লাগলো, জমিন খুশি হয়ে গেল, আল্লাহর দরবারে খুশি হতে লাগলো, আল্লাহ পাক আপনার হাবিবকে আমার জমিনের ভিতরে পাঠিয়ে দেন, আমার জমিনে আপনার হাবিবের কদমটা পড়বে, আমি জমিন আমি বড় খুশি হয়ে যাব। আসমানের দরজাগুলো খুলে দেওয়া হলো, আসমান বলতে লাগলো ও রব্বি আল্লাহ আপনার হাবিব দুনিয়ায় আসবে, আমার আসমানের দরজাগুলোকে খুলে সাজিয়ে দেওয়া হলো। এমন করে রাত বলতে লাগলো, আল্লাহ পাক আপনার হাবিবকে পাঠাবেন দুনিয়াতে, আমি রাত বড় আপনার দরবারে দরখাস্ত করব, আমি রাত আমার রাতের ভিতরে আপনার হাবিবকে দুনিয়াতে পাঠিয়ে দেন, আমি রাত বলতে পারবো, আমি রাত গর্ববোধ করতে পারবো, আমার আপনার হাবিব প্রিয় নবী বিশ্ব নবী রাত্রেতে দুনিয়াতে তশরিফ নিয়ে এসেছে। তিন বলতে লাগলো, আল্লাহ পাক আপনার হাবিবকে রাতের ভিতরে পাঠাবেন না, আমি দিন আপনার কাছে দরখাস্ত করি, ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হাবিবকে আমার দিনের ভিতরে দুনিয়াতে পাঠিয়ে দেন, আমি কিয়ামতের দিন বলতে পারবো, আল্লাহ পাক আমি দিন আপনার কাছে এসেছি, আপনার হাবিবকে আমার দিনের ভিতরে এই দুনিয়াতে তশরিফ পাঠিয়েছিলেন, আমি দিন বড় আনন্দিত হবেও, আমি দিন বড় খুশি হয়ে যাব। আল্লাহ পাকের কাছে রাত দরখাস্ত করে, দিন দরখাস্ত করে, আল্লাহ পাক জানিয়ে দিলেন এ বাবা দিন রাত শুনে রেখে দাও, তোমাদের উভয়কে আমি আল্লাহ সৃষ্টি করেছি, আসমানকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, জমিনকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, আমি আল্লাহ কাউকে মাহরুম করব না, আমি আল্লাহ কাউকে বঞ্চিত করব না, আমার হাবিবকে এমনই একটা সময় দুনিয়াতে পাঠিয়ে দেব, এ দিন তুমিও খুশি হয়ে যাবে, এ রাত তুমিও খুশি হয়ে যাবে। রাত অতিবাহিত হয়ে যাওয়ার পর দিন শুরু হওয়ার আগে এমনই একটা সময় এমনই একটা মুহূর্তে বিশ্ব নবীকে দুনিয়াতে পাঠিয়ে
দিলেন, দিন আর রাত উভয় খুশি হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। 12ই রবিউল আউয়াল, আর রবিউল আউয়ালের চাঁদে আজকের যে দিনটা এমন করে আমরা অতিবাহিত করলাম, এই রাত্রে সুবে সাদেকের সময় বিশ্ব নবীকে দুনিয়াতে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। বারুই রবি উল্লাও চারিদিকে শুধু আলোই আলো। সুবহানাল্লাহ। বারুই রবি উল আউয়াল লো চারিদিকে শুধু আলোই আলো। এ পাপের ধরণীতে কোন নদীপে দিন রাত আসলো শুধু তোমারি পে। বারুই রবি উল আউয়াল লো চারিদিকে শুধু আলোই আলো। আমার রসুল দুনিয়াতে আসলে সমস্ত সবাই খুশি হয়ে গেল। আব্দুল মুত্তালিব আমার রসুলের দাদু, কাবার মোতোয়াল্লি সেই সময় সেই যুগে। আমার রসুলুল্লাহর দাদু ছিলেন কাবা শরীফের মোতোয়াল্লি, কাবা শরীফের চাবি আমার রসুলের দাদুর কাছে ছিল। আবু তালে আব্দুল মুত্তালিব তিনি বড় টেনশানে আছেন, বড় চিন্তিত আছেন। আমার বৌমা আমেনা আজকের এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার উপক্রম, যার বাপ সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরই এতিম হয়ে আসবে, যার বাপ ইন্তেকাল করেছে আজ থেকে কয়েক মাস পূর্বে, আমি আব্দুল মুত্তালিব আমার বড় দায়িত্ব পড়ে যাবে। আমি আব্দুল মুত্তালিব খুব টেনশানে চিন্তিত হয়ে আছি আমার রসুলুল্লাহর আগমনে। কিন্তু যে সময় আমার রসুলুল্লাহ ভূমিষ্ঠ হবে সেই মুহূর্ত, সেই সময়ে মা আমিনার ঘরে একটা যে আলো জ্বালানোর মতো পরিস্থিতি, সেই সময়টাও সেই জায়গায় সেই বাড়িতে ছিল না। এতটা গরিব মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এতটাই গরিব ছিলেন। হাদিসের কিতাবে এসেছে মিশকাতুল মাসাবি, একটা হাদিসের বই আছে, এই কিতাবে রিওয়ায়াত হয়েছে যে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সেই সময় এমন একটা সময় যে সময় আমার রসুলুল্লাহ দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, রাত অতিবাহিত হয়ে গেছে, দিন আসবে সুবহ সাদিকের সময় যে সময় আমরা ফজরের নামাজটা আদায় করি, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখছেন তানার ঘরটা আলোয় আলোকিত হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখছেন যে কয়েকজন জান্নাতি রমণী তানার ঘরে প্রবেশ করল। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে বুবুজান আপনারা কারা, আপনাদের পরিচয় কি? মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলছেন? আমি একজন বলছেন আমি হচ্ছে মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালাম। বলুন সুবহানাল্লাহ। আরেকজন বলছেন আমি হচ্ছে কিনা আসিয়া। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি হয়ে গেল। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে যে আপনাদের আগমনের কারণটা কি একটু জানতে পারি? হযরতে আসিয়া, হযরতে মারিয়াম আলাইহিমুস সালাতু ওয়াসসালাম এনারা বলছেন আপনি জানেন না, আপনাকে কি আল্লাহ পাক খুশখবরি সুসংবাদ দেয়নি? আপনি স্বপ্নে কোনো কিছু কি দেখেননি? মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় বলেছিলেন হে বুবুজান, আমি আজকের কয়েকদিন ধরে একটা অলৌকিক স্বপ্ন দেখছি যে আমার কোলে যেন আসমানে চাঁদ যেন নেমে এসেছে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আশ্বস্ত করলেন। আসিয়া আর মা মারিয়াম আলাইহিসসালাতু ওয়াসসালাম মা আমিনাকে সান্ত্বনা দিচ্ছেন, বুবুজান আপনার ঘরে আজকের একজন নতুন মেহমান আসবে, যে মেহমানটা হবে তামাম আসমান আর জমিনের সর্বশ্রেষ্ঠ। যে মেহমান আপনার ঘরে আসবে সেই মেহমানটার জন্য আল্লাহ পাক এই আসমান আর জমিন তৈরি করেছে, 18,000 মখলুককে সৃষ্টি করেছে। সেই মেহমান আপনার ঘরে আসবে, আমরা ইস্তিকবাল জানানোর জন্য, আমরা মোবারকবাদ জানানোর জন্য, আমরা আপনাকে পরিষেবা দেওয়ার জন্য আমাদেরকে আল্লাহ পাক
জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা মা জওয়ান যুবকেরা, যথারীতি সময় বিশ্ব নবী তাসরিফ নিয়ে আসলেন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমার ঘরটা এতটা আলোকিত হয়ে গেল, মুহাম্মদ আমার বেটা যখন ভূমিষ্ঠ হয়ে গেল, আমি মক্কা শরীফ থেকে দেখতে পেলাম শাম দেশের বড় বড় বিল্ডিংগুলো, যে শাম দেশটা মক্কা শরীফ থেকে কয়েক হাজার মাইল দূরে। আল্লাহর নবী এমন করে দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার কারণে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, শাম দেশের বড় বড় বিল্ডিং বালাখানাগুলো আমি আমিনা গা আমার নিজে চোখে দেখতে পেলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এতটা বিশ্ব নবীর আগমনে আলোয় আলোকিত হয়ে গেল জমিন আসমান, যে মক্কা থেকে মা আমিনা বলছে শাম দেশের বড় বড় বিল্ডিংগুলো আমি নিজে চোখে যেন দেখতে পাচ্ছি, যে আমার ঘরের থেকে এই লাইটের ফোকাস ওই শাম দেশের বিল্ডিংয়ের উপরে পড়ছে, মা আমিনা বলছেন আমি এগুলো উপলব্ধি করতে পাচ্ছি। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা করেন, আমার বেটা মুহাম্মদ দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে পরেই আমি আমিনা আমার স্তনটা পান করাতে লাগলাম, আমি আমিনা আমার বেটাকে আমার দুধ খাওয়াতে লাগলাম, আমি আমিনা গাগা। ওই সময় মক্কা শরীফের একটা রেওয়াজ ছিল, একটা প্রথা ছিল, মক্কা শরীফের একটা প্রথা ছিল, নিয়ম ছিল, মক্কার মানুষেরা তাদের সন্তান জন্মগ্রহণ করলে, মক্কার মানুষদের কাছে সন্তান ভূমিষ্ঠ হলে ওদের সন্তানগুলোকে তার পার্শ্ববর্তী এলাকার মানুষেরা তায়েফ থেকে, সিরিয়া থেকে, এমন করে বিশ্বের কোনায় কোনায় থেকে ওই মক্কা শরীফে তারা আসতো মক্কার বাচ্চাগুলোকে দুধ পান করানোর জন্য। মক্কার সন্তানদেরকে দুধ পান করিয়ে লালন পালন করবে, বড় করবে, এর পরিবর্তে তাদের কাছ থেকে কিছু হাদিয়া পাবে, ইনাম পাবে, পুরস্কৃত হবে, এই আশায় মক্কা শরীফে এমন করে আশপাশের এলাকার মানুষেরা তারা ওই মক্কা শরীফে বাচ্চা নেওয়ার জন্য আসতো। বলুন সুবহানাল্লাহ। মক্কার একটা প্রথা ছিল, সিস্টেম ছিল, যে তারা তাদের নিজেদের সন্তানগুলো অন্যদের কাছে লালন পালন করাত। এর কয়েকটা কারণ তফসির এসেছে। একটা কারণ লেখক উল্লেখ করেছে যে মক্কার পরিবেশটা বড় উত্তপ্ত, বালুকা বিরাট প্রখর রৌদ্রে উত্তপ্ত হতো, বাচ্চারা কষ্ট পেত, এই জন্যে তায়েব সিরিয়া শাম থেকে তারা এমন করে মক্কা শরীফের উদ্দেশ্যে ওই বাচ্চাগুলো নিয়ে লালন পালন করার জন্য আসত। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এর মাঝখানে আরেকটি বিষয় ঘটে গেল, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার সন্তানকে মাত্র 7 থেকে 6 দিন আমি আমার কোলে রেখেছিলাম, আমার স্তন আমার দুধ পান করিয়েছিলাম। এই 6 থেকে 7 দিন তারপরে এখানে সোয়াইবিয়া বলে একজন দাসী, এই দাসীটা কার, আবু লাহাবের একটা দাসী ছিল, আবু লাহাব, যার সম্পর্কে আল্লাহ পাক সুরাত লাহাব 30 পারা একটা ছোট্ট একটা সুরা উত্তীর্ণ করেছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়াতাব, এই সুরার ভিতরে, এই লাহাব সুরার ভিতরে আবু লাহাবকে ভৎসনা করা হয়েছে, আবু লাহাবকে ধ্বংস কামনা করা হয়েছে। কে করেছে? আল্লাহ স্বয়ং বলছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়াতাব, আবু লাহাব তোমার হাত ধ্বংস হোক, তোমার গোষ্ঠী ধ্বংস হোক, তোমার স্ত্রী ধ্বংস হোক, তোমার পরিবার ধ্বংস হোক। তো মজার বিষয় হচ্ছে এখানে একটা, এই আবু লাহাব এ স্বয়ং আমার রসুলের চাচা, আমার রসুলের 10টা চাচা ছিল, আব্দুল ইবনে আব্বাস, আব্দুল্লাহ, আবু তালেব, এমন করে 10টা চাচা ছিল, তার ভিতরে আবু লাহাবও একজন আপন চাচা। তো আবু লাহাব যখনই সংবাদ পেল, খবর পেল, ওই আবু লাহাবের একটা দাসী ছিল যার নাম হচ্ছে সোয়াইবিয়া, এই সোয়াইবিয়া আবু লাহাবের কাছে সংবাদ পৌঁছে দিল যে মনিব আবু লাহাব, আপনার যে ভাইটা ইন্তেকাল করেছে আবদুল্লাহ, ওই ভাইটার একটা সন্তান ভূমিষ্ঠ হয়েছে, খুব সুন্দর ফুটফুটে চেহারা, যার চেহারাটা মায়াবী, যার চেহারাটা দেখলে চোখ ফেরানো যায় না, আপনার ওই ভাইয়ের একটা সন্তান ভূমিষ্ঠ হয়েছে। এই খবরটা পৌঁছে দিল সোয়াইবিয়া তার মনিব আবু লাহাবের কাছে। আবু লাহাব কী করলো? সঙ্গে সঙ্গে এতটা আনন্দিত হলো, এতটা খুশি হলো,
তার ওই শাহাদাত আঙুল দিয়ে সোয়াইবিয়াকে বলল, এ সোয়াইবিয়া আজকে থেকে তুমি আমার থেকে চলে যাও, তোমাকে আমি স্বাধীন করে দিলাম, আজাদ করে দিলাম, আজ থেকে তোমার আর আমার দরবারে থাকতে হবে না, আজ থেকে তুমি তোমার ইচ্ছা মতো ঘোরাফেরা করবে, ইচ্ছা মতো তোমাকে স্বাধীন করে দিলাম, তবে যদি তুমিও যদি আমার ওই ভাতিজা আবদুল্লাহর বেটা আমার যে ভাইটা ইন্তিকাল করেছে ওই ভাইটার বেটা তাকে যদি কিছু দুধ পান করাতে পারো তাহলে আমি আবুল আহাব আরও খুশি হব। আবুল আহাব তার দাসীকে সোয়াইবাকে আজাদ করে দিল, স্বাধীন করে দিল। বিশ্বনবী তানার আম্মাজানের স্তন পান করলেন মাত্র 6 থেকে 7 দিন, তারপরে সোয়াইবিয়ার কিছুদিন এক মাস কি তার থেকে কিছু কম, কেউ কেউ বলেছে 25 দিন, কেউ কেউ বলেছে 1 মাস। তো যাই হোক, এই আবুল আহাব যার সম্পর্কে আমার রাসূলুল্লাহ অনেক ভর্ৎসনা করেছেন, স্বয়ং আল্লাপাকও ভর্ৎসনা করেছেন, এই আবুল আহাব কঠিন জাহান্নামে যেতেও যাবে কাফেরদের অন্তর্ভুক্ত, ওই আবুল আহাব যখন মারা গেল ইন্তিকাল করল, আবুল আহাবের আরেকটা ভাইয়ের নাম বললাম আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, সবচাইতে বিখ্যাত তাফসীরকারক, যার তাফসীর সারা পৃথিবীর মানুষ পড়াশোনা করে। এই আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আবুল আহাবের ইন্তেকালের পরে একদিন স্বপ্ন দেখছে। আব্দুল ইবনে আব্বাস আমার রাসূলের একজন বিশিষ্ট সাহাবী, যে কিনা কোরআনের আয়াতগুলো রিসার্চ করেছেন, তাফসীর করেছেন। তো তিনি একদিন স্বপ্ন দেখছে যে আমি স্বপ্ন দেখলাম, মিশকাত শরীফের হাদিস এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখছেন, এ জগতের মানুষেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার ওই ভাইটা কাফের আবুল আহাব দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ইন্তেকাল করেছে, মারা গিয়েছে, যার সম্পর্কে আল্লাহ পাক আযাবের ঘোষণা দিল, যার সম্পর্কে আমার রাসূলুল্লাহ আযাবের কথা ঘোষণা দিয়েছে, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস স্বপ্ন দেখলাম আমার ওই ভাই আবুল আহাব ইন্তেকালের পরে এমন করে 12ই রবিউল আউয়ালের দিনেতে, যে দিনেতে বিশ্বনবী দুনিয়াতে এসেছিলেন, যে তারিখে আল্লাহর হাবিব দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছিলেন, ওই তারিখে আবুল আহাব তার দাসী সোয়াইবিয়াকে স্বাধীন করে দেওয়ার কারণে আমি দেখতে পেলাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস রেওয়ায়াত করেন, আমি স্বপ্নে দেখলাম আমার ওই ভাই আবুল আহাব তার ওই শাহাদাত আঙুলটা যেন তার জবানের ভিতরে এমন করে চুষছে, তার ওই শাহাদাত আঙুল দিয়ে যেন একটা তৃপ্তির পানি বয়ে যায়। আবুল আহাব বড় আনন্দের সঙ্গে ওই শাহাদাত আঙুলটা চুষে 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 তার তৃপ্তিটা বিতৃষ্ণাটা মেটায়। আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস প্রশ্ন করলাম, ও ভাই আবুল আহাব, তুমি বলো বলো তোমার আঙুলটা কেন, তোমার জবানের ভিতরে এমন করে আঙুলটা কেন চুষতে লেগেছো? আবুল আহাব ওই সময় বলেছিল, ভাই আব্বাস, এ ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি আবুল আহাব বলে দিলাম, আমার এই শাহাদাত আঙুলটা দিয়ে যে দিনেতে আমার ভাতিজা মুহাম্মদ ভূমিষ্ঠ হয়েছিল আমি স্বাধীন করে দেওয়ার কারণে সোয়াইবিয়াকে খুশি করেছিলাম, এটা আমার আল্লাহ পাক কবুল করে নিয়েছে, আমি সারাটা বছর আযাবের ভিতরে আছি, আমি সারাটা বছর জাহান্নামের আগুনে জ্বলছি, কিন্তু রবিউল আউয়ালের চাঁদেতে এমন করে ওই 12 তারিখটা আসার দিনেতে আল্লাহ পাক আমার এই শাহাদাত আঙুলে এমন একটা বিতৃষ্ণার পানি পান করিয়ে দেয়, আমি আবুল আহাব বড় খুশি হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ, আর টাওয়াজে বলি সুবহানাল্লাহ। আবুল আহাব যদি কাফের হওয়ার পরেও আমার রাসূলের আগমনে যদি খুশি হয়ে তার যদি এতটা ফ্যাসিলিটি পায়, সে যদি কঠিন জাহান্নামের আযাবের ভেতরে থেকেও এ কথা কেউ অস্বীকার করতে পারবে না। প্রত্যেকটা তাফসীরকারক, প্রত্যেকটা মুহাদ্দিস তারা উল্লেখ করেছে যে আবুল আহাব একজন কুখ্যাত কাফের, আবুল আহাব একজন রাসূলের দুশমন, ইসলামের দুশমন, তথাপিও সে ওই রবিউল আউয়ালের চাঁদে 12 তারিখে তার শাহাদাত আঙুলে দিয়ে আল্লাহ পাক একটা তৃষ্ণার পানি আল্লাহ পাক বার করে দেন। কিসের খাতিরে? আমার রাসূলের খাতিরে। বলুন সুবহানাল্লাহ। সেই নবী দিবস উপলক্ষ করে, বিশ্বনবীর আগমনকে কেন্দ্র করে আজকের আমরা অনেকেই এই নবী দিবসটাকে মানতে চাই না। বর্তমান সময়ে ইউটিউবে অনেক জলসা বেরিয়েছে, বিভিন্ন বক্তার বিভিন্ন আলোচনা আমরা শুনি,
এই সময়ে এই সমাজে ইয়ং জেনারেশন কিছু ছেলেরা, স্কুলের কিছু ছেলেরা, কলেজ ইউনিভার্সিটির ছেলেরা, তারা ওই সমস্ত বক্তাদের আলোচনা শুনে তারা নতুন নতুন কিন্তু ফতোয়া দিচ্ছে যে নবী দিবস করা যাবে না, বিশ্বনবীর আগমনকে কেন্দ্র করে খুশি মানানো যাবে না, বিশ্বনবীর আগমনকে কেন্দ্র করে রসুলের সিরাতুন নবী নবী দিবস এটা করা হারাম বেদাত। কারা বলছে? এক শ্রেণীর মানুষ আছে, তাদের কথা আমি বলছি না। আমরা আহলে সুন্নতুল জামাতের আকিদার মানুষ, এখান থেকে একটা মাসলা, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমাতুল্লাহ, যার নাম আমরা সবাই অনেকেই শুনেছি, এই উপমহাদেশে এশিয়া মহাদেশে সর্বপ্রথম যিনি হাদিস নিয়ে এসেছিলেন, মক্কা থেকে সর্বপ্রথম এশিয়া মহাদেশে যিনি হাদিস শাস্ত্রটা নিয়ে এসেছিলেন, তিনি হচ্ছেন একজন শাহ আজিজ মুহাদ্দিস দেহলভি রহমাতুল্লাহ আলাইহ, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমাতুল্লাহ আলাইহের আব্বাজান। ভালো করে বুঝবেন, এটা বোঝার ব্যাপার আছে। তো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমাতুল্লাহ আলাইহ, যার কিতাব না পড়লে আলেম হওয়া যায় না, তিনি বলছেন এই হাদিসটা নকল করে বলছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহের এই হাদিসটি নকল করে বলছেন যে আবু লাহাব সে কাফের থাকা সত্ত্বেও আল্লাহ পাক তার একটা সুযোগ দিয়েছে, কিসের খাতিরে? নবীকে জেনে হোক আর না জেনে হোক, যখন আমার রসুল দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছিলেন সেই উপলক্ষ করে তার দাসীকে বাঁদিকে আজাদ করে দিয়েছিলেন। এই জন্য শাহ আবদুল্লাহ ইবনে মুহাদ্দিস দেহলভি রহমাতুল্লাহ আলাই তিনি বলছেন, স্বয়ং আমি হারামাইন শরীফে রবিউল আউয়ালের 12 তারিখে অবস্থান করছিলাম, মক্কা শরীফে হারামাইন শরীফে আমি অবস্থান করছিলাম, এমন সময় দেখলাম ওখানেও নবী দিবস বিশ্বনবী উপলক্ষ করে নবী দিবস উদযাপিত করা হয়। বলুন সুবহানাল্লাহ। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমাতুল্লাহ তিনি আরও বলেন, সেখান থেকে আসার পর আমি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমাতুল্লাহ আলাইহ প্রতি বছর আমি আমার নিজ বাড়িতে বিশ্ব নবীর খাতিরে রবিউল আউয়ালের চাঁদের 12 তারিখে আমি মুহাদ্দিস দেহলভি রহমাতুল্লাহ আলাইহ আমার বাড়িতে নবী দিবস উদযাপন করি। বলুন সুবহানাল্লাহ। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমাতুল্লাহ আরও বলেন যে আমি প্রত্যেক বছর ওই নবী দিবসের পর কিছু তাবারুকের ব্যবস্থা করি। বলুন সুবহানাল্লাহ। একটা সময় একটা বছরে খরা দেখা দিয়েছিল, তারিখে হাবিবে এলাহি এই বইটার 2-3 পৃষ্ঠার ভেতরে এই কথাটা উল্লেখ আছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমাতুল্লাহ বলছে যে একটা বছরে খরা দেখা দিয়েছিল, অভাব অনটন ছিল, ওই বছরে আমি নবী দিবস 12ই রবিউল আউয়াল আমার বাড়িতে নিজ বাড়িতে পালন করলাম, তো আমার সেই তাবারুকটা শর্ট ছিল, কিছু সংক্ষিপ্ত ছিল, আমি সবাইকে তাবারুক দিতে পারিনি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমাতুল্লাহ বলছে যে আমি সেই বছরে একটা করে খেজুর তাবারুকের ব্যবস্থা রেখে দিয়েছিলাম, তো দিতে 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 সবাইকে দিলাম, কিছু ব্যক্তিকে তাবারুক আমি ওই খেজুরটা দিতে পারি, এমনটার সময় নবী দিবস শেষ হয়ে গেল, সমাপ্ত হয়ে গেল, আখিরি মোনাজাত হয়ে গেল, আমি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমাতুল্লাহ আলাইহি আমি ঘুমিয়ে পড়লাম। ওই রাত্রেতে আল্লাহর পাকের দরবারে রোনা জারি করে কাঁদা কাটা করে যে আল্লাহ, না জানি আমার এই মাহফিলটা, না জানি এই রসুলের আগমনের দিনটাকে আপনি কবুল করলেন কি না, আল্লাহ আমি বড় চিন্তিত হয়ে আছি। এমন মুহূর্তের সময়ে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে পড়ার পর স্বপ্নের মাধ্যমে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, তারিখে হাবিবে এলাহির কথা বলছি, কোনো গল্প কিস্তা কাহিনী নয়, আপনারা যে বইটা প্রত্যেকটা মাদ্রাসায় পড়ানো হয়, শাউলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে গেলেন, স্বপ্ন দেখলেন, এমন সময় আমার রসূলুল্লাহ শাউলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমাতুল্লাহ আলাইহির মাথার ধারে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিলেন, এ বাবা শাউলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমাতুল্লাহ আলাইহি, ও বাবা শাউলিউল্লাহ আমি রসূলুল্লাহ তোমার ঘরে চলে এসেছি, বাবা শাউলিউল্লাহ উঠে পড়ো উঠে পড়ো, আমি রসূলুল্লাহ তোমার নবী দিবস উদযাপন করাটা আমি রসূলুল্লাহ বড় খুশি হয়ে গেলাম। বলুন সুবহানাল্লাহ। এমন সময় শাউলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমাতুল্লাহ আলাইহির ঘুমটা ভেঙে গেল, নিদ্রাটা চলে গেল,
সাহলুল্লাহ মহাদেস দেহলভি রহমাতুল্লাহ আলাই উঠে পড়লেন, এমন করে ওযুটা সেরে নিলেন, আবার দুই রাকাত নামাজ আদায় করলেন। তারিখে হাবিবে ইলাহির কিতাবের ভিতরে এসেছে আবার সাহলুল্লাহ মহাদেস দেহলভি রহমাতুল্লাহ আলাই আবার ঘুমিয়ে গেলেন। আবার রাসূলুল্লাহ এমন করে স্বপ্ন দেখিয়ে দিলেন, ও সাহলুল্লাহ শুনে রেখে দাও, এই এশিয়া মহাদেশের ভিতরে তোমার মতো মহাদেশ আর দ্বিতীয় হবে না। আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিয়ে গেলাম, প্রতি বছর তোমার বাড়িতে আমি রাসূলুল্লাহ আমার আগমন দিনটাকে উদযাপিত করবে। বলুন সুবহানাল্লাহ। সাহলুল্লাহ মহাদেশ দেহলভি রহমাতুল্লাহ আলাই বলেন, ওই সময় থেকে আমি যত বছর জীবিত ছিলাম, যত বছর আমি সাহলুল্লাহ বেঁচে ছিলাম, আমার বাড়িতে আমি নিজ বাড়িতে বিশ্ব নবী দিবস উদযাপন করতাম। সুবহানাল্লাহ। আজকের কিছু মানুষ আমার রসুলের আগমনটাকে কেন্দ্র করে কটূক্তি করে, তারা বলে এই নবী দিবস করা বেদাত, এই নবী দিবস এগুলো করা জায়েজ নেই। আজকের আমাদের ঘরের ছেলেরা তারা কিছু গজিয়েছে, আমরা সব নামাজ পড়ি, তারা আবার বলে আমরা সহি হাদিস মানি। এদিকে হয়তো নেই, কিন্তু আমাদের দিকে আস্তে আস্তে আমাদের সমাজ থেকে আমাদের ভেতর থেকে কিছু কিছু মানুষ তারা এই ইউটিউব দেখে বিভিন্ন বক্তাদের ওপার বাংলার বিশেষ করে তাদের ওয়াজগুলো শুনে বক্তব্যগুলো শুনে তারা বলছে নবী দিবস করা বেদাত, নবীকে সম্মান দেওয়াও বেদাত, নবীকে বেশি শ্রদ্ধা করা যাবে না। তারা নামাজ পড়তে পড়তে আমরা সবাই নামাজ পড়ি এখানে হাত বাঁধি, তারা আবার আস্তে আস্তে হাতটা এই উপরে তুলে এখানে বাঁধছে, এদিকে আছে না নেই। আমাদের দিকে আস্তে আস্তে আমাদের ঘরের ভেতর থেকেই একটা দুটো করে গজাচ্ছে। তারা আবার বলছে যে আমরা সহি হাদিস ছাড়া আর কোনো কারোর কথা মানব না, সহি হাদিস মানব, এমনকি তারা বলছে যে সব সাহাবিদেরকে মানা যাবে না। আল্লাহ রসুল বলছেন আর সাহাবিকা নুজুম, প্রত্যেকটা সাহাবি নক্ষত্র সমতুল্য, যে সাহাবিকে তোমরা মেনে চলবে তোমরা সঠিক রাস্তা পেয়ে যাবে। তাদের দাবি, আপনাদের হয়তো রাগ হচ্ছে, তারা বলছে খুব ভাইটাল প্রশ্ন, কিন্তু তারা বলছে যে আমার রসুলের আব্বা আম্মা এরা ইমানের কলেমা পড়েনি, অতএব তারা জাহান্নামি হবে, তারা জান্নাতে যাবে না। কথাটা বুঝতে পারছেন? কোথায় খা বেড়েছে বুঝতে পারছেন? আজকের বর্তমান কঠিন সময়ে এই সমস্ত বক্তাদের ওয়াজগুলো শুনে আমি কাউকে গিবত করব না, নাম বলবো না, বিভিন্ন ইউটিউবের বক্তাদের ওয়াজ শুনে তারা আমাদের ইমানগুলো আজকের হরণ করছে, ইমানগুলো ছিনিয়ে নিচ্ছে। তারা কি বক্তব্য কি প্রশ্ন ছুড়ে দিয়েছে যে বিশ্ব নবীর ভূমিষ্ঠ হওয়ার আগে বাপ ইন্তেকাল করেছে, বিশ্বনবী যখন ছয় বছর বয়স নবুয়ত প্রাপ্ত হয়নি তখন মাকে হারিয়েছে, অতএব রসুলের আব্বা আম্মা দুজনাই রসুলের হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়তে পারেনি, অতএব তাহলে নবীজির আব্বা আম্মা তারা জান্নাত পাবে না জাহান্নামে যাবে। তাদের বক্তব্য তারা বলছে জাহান্নামায় যাবে যেহেতু তারা ইমানের কলেমা পড়ে। আমরা আহলে সুন্নাতুল জামাতের আকীদা, আমরা ফুরফুরা সিলসিলার অনুসারীর মানুষ, আমাদের আকীদা হচ্ছে বিশ্ব নবীর আব্বা আম্মা কেন, তানার পূর্বপুরুষ দাদা থেকে সব ওই নসবে ওই নসলে যে সিলসিলা এসেছে সবাই জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে সোরে আওয়াজ দিয়ে বলতে হবে জান সুবহানাল্লাহ, কিন্তু মুখে তো বললে হবে না, প্রমাণ করে দেখিয়ে দিতে হবে যে বিশ্ব নবীর আব্বা আম্মা জান্নাতি না জাহান্নামি। আমি সেটা একটু আপনাদের সামনে তুলে ধরব, আপনারা শুনতে রাজি আছেন? একটু কলেমা জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا جنم আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে
হলে কেমন হতো, দু নয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা আসতো ভেসে হযরতে বেলালের সেই মধুর আদান, আসতো ভেসে হযরতে বেলালের সেই মধুর আদান, যে আদানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীজির পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীজির পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দু নয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা একটু সকালে আগেই গিয়ে আসুন, রাস্তা দিয়ে কিছু লোক আসছে, তাদের আমরা বসার সুযোগ করে দিই। ওয়ালি সাইয়্যিদিনা কেমন ছিল সেই দৃশ্য মদিনায় দেখেছেন সব সাহাবীগণ, কেমন ছিল সেই দৃশ্য মদিনায় দেখেছেন সব সাহাবীগণ, সামনে হাসান হোসেন বসত পাশে সাহাবীগণ, নবী পাক জবানে ডাকছে হাসান শুনলে কেমন হতো, নবী পাক জবানে ডাকছে হোসেন শুনলে কেমন হতো, দু নয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা। যে কথা বলছিলাম, বর্তমান কঠিন সময়, কঠিন পরিস্থিতিতে কিছু মাসলা মাসাইল, কিছু কথা যদি আমরা জেনে না রাখি তাহলে আমাদের ইমানটাকে ছিন্ন করে নেবে। আমরা সর্বসাধারণ সাধারণ আম মুসলমান, আমরা আম সাধারণ নামাজি মুসলমান, আমাদের কাছে ইসলামের অত কথা সরাসরিয়তের জ্ঞান অত নেই, তো সেই জন্য এই একটা সুযোগে তারা দাবি করেছে যে বিশ্ব নবীর আব্বা আম্মা তারা সব জাহান্নামে যাবে কারণ তারা ইমানের কলেমা পড়ে। তাহলে আমাকে কোরআন হাদিসের মাধ্যম দিয়ে প্রমাণ করে দেখাতে হবে যে দয়া রসুলের আব্বা আম্মা জান্নাতি, তানার পূর্বপুরুষ তারাও সব জান্নাতি যাবে সেই সময় যারা ওই নসলে যারা এসেছে। আল্লাহ রসুল বলছে একটা হাদিস যে আল্লাহ পাক আমার নূরটাকে যে সিলসিলা বয়ে এসেছে ইব্রাহিম নবী থেকে শুরু করে আর আব্দুল মুত্তালেব হয়ে আবদুল্লাহ, প্রত্যেকের প্রত্যেক পুরুষের পেশানিতে আমি রসুলুল্লাহ আমার এই নূরটা ছিল বলুন সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের দুটো সন্তান, এই দুটো সন্তান একটা সন্তান ইসমাইল নবী আর একটা হচ্ছে নবী ইসহাক। ইসহাকের বংশধরে আল্লাহ পাক অগণিত 70,000 নবী পাঠিয়েছে,
কোন বংশ বললাম? ইসহাকের বংশ। আর ইসমাইলের বংশ আল্লাহ পাক একটাই নবী পাঠিয়েছে, ভালো করে বুঝতে হবে। তাহলে দুটো সন্তান ইব্রাহিম আলাইহিসসালামের, একটা ইসমাইল জবিহুল্লাহ আর একটা ইসহাক আলাইহিসসালাম। ইসমাইল আলাইহিসসালামের নসলে আল্লাহ পাক একটা নবী দিয়েছে, তিনি হচ্ছে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল এখানে বোঝাতে যাচ্ছে যে এই ইসমাইল থেকে আব্দুল মুত্তালিব, আব্দে শামস, আব্দে মানাফ, এমন করে আবদুল্লাহ পর্যন্ত আমি রসুলুল্লাহ প্রত্যেক পূর্বপুরুষ যাদের মাধ্যম দিয়ে আমি এসেছি, প্রত্যেকের পেশানিতে আমি রসুলুল্লাহ আমার নূরটা ছিল। যার কারণে আবদুল্লাহ যখন বিবাহ করেন, রাস্তা দিয়ে যাচ্ছে, পথের মধ্য দিয়ে যাচ্ছে, মক্কার নারীরা তারা আমার রসুলুল্লাহর আব্বাকে দেখে পাগল দেওয়ান। তারা সবাই এক কথায় বলতে চেয়েছিল যে আবদুল্লাহ তুমি যদি কিছুক্ষণ আমার সঙ্গে কথা বলো তাহলে আমার মনটা খুশি হয়ে যায়। আবদুল্লাহ তোমাকে একটা কথা বলবো, তুমি যদি আমাকে সহধর্মিনী হিসেবে গ্রহণ করো তাহলে আমি এই মক্কার সবচাইতে ধনাঢ্য ব্যক্তি, আমার যত সম্পদ আছে আবদুল্লাহ তোমার কদমে লুটিয়ে দেবো। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আবদুল্লাহ আমার রসুলুল্লাহর আব্বা যান, তাদের কথায় কোনো কর্ণপাত করলেন। তারা কি দেখে আমার রসুলের আব্বাকে আকৃষ্ট হয়েছিল বলুন তো? কেননা তারা তৌরীত, জব্বুর, ইঞ্জিল এই সমস্ত কিতাবের ভিতরে তারা পড়েছিল যে বিশ্ব নবী বলে একজন এই ধরনের বুকে আসবে, তানার আব্বার নাম হয় আবদুল্লাহ, যার পিছানিটা হবে উজ্জ্বল নক্ষত্রের ন্যায় জলজল। তাহলে এর দ্বারায় প্রমাণ হয়ে যায়, আমি আরও কিছু প্রমাণ দেবো হাদিস শরীফ থেকে, আমার রসুলের জবানি মুবারক থেকে আপনারা আরও পরিষ্কার বুঝতে পেরে যাবেন। তো সংক্ষেপে আমরা বুঝি, তাহলে রসুলুল্লাহর আব্বা আম্মা যারা পূর্বপুরুষ যারা ছিল তাদের মাধ্যম দিয়ে আমার রসুলুল্লাহর নূরটা এই দুনিয়াতে এসেছে। সেই জন্য আমার রসুলুল্লাহর আব্বা মা জান্নাতি, জাহান্নামে যাবে না। অপর একটি রেওয়াতে এসেছে, আমার আল্লাহ পাক বিশ্ব নবীর খাতিরে তানার আব্বা আম্মাকে কিয়ামতের ময়দানে কলেমা পড়িয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দেবেন। আমি আরও একটা দলিল দিচ্ছি, আরও একটা প্রমাণ আপনাদের সামনে পেশ করব, এটা বলেই আমি সমাপ্ত করব, আপনারা অসুবিধা হচ্ছে না তো? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রসুলুল্লাহর যে সময় সর্বপ্রথম ওহি অবতীর্ণ হয়, ভালো করে বুঝবেন, প্রথম যেদিন গারে হেরা জিব্রাইল আলাইহিসসালাম এসে আমার রসুলুল্লাহকে প্রথম সূরা ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, এই সূরার চারটে আয়াত প্রথম অবতীর্ণ হয়। এই চারটে আয়াত যখন অবতীর্ণ হয়, জিব্রাইল আলাইহিসসালাম আমার রসুলুল্লাহকে বললেন ইকরা, হে মোহাম্মদ পড়ো। আমার রসুলুল্লাহ বললেন মা আনা বিকারি, আমি তো পড়তে পারি না, আমি তো কিছুই জানি না। জিব্রাইল আলাইহিসসালাম আমার রসুলুল্লাহকে জেপটে ধরলেন, শক্ত করে বুকের সঙ্গে চেপে ধরলেন। তারপর জিব্রাইল আবার বলছেন ইয়া রসুলুল্লাহ পড়ুন ইকরা। আমার রসুলুল্লাহ সেই একই কথা বললেন মা আনা বিকারি, হে জিব্রাইল আমি তো কিছু পড়তে পারি না। জিব্রাইল আলাইহিসসালাম আবার পুনরায় ফের আমার রসুলুল্লাহকে এমন করে তিনবার নিজের সঙ্গে বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন, শক্ত করে পাঁজা করে ধরলেন, মোয়ানাকা করলেন। তারপর আমার জিব্রাইল আলাইহিসসালাম আবার বললেন ইয়া রসুলুল্লাহ আপনি পড়ুন ইকরা। তারপরে আমার রসুলুল্লাহ সঙ্গে সঙ্গে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, এমন করে ইলা আখিরি আয়াত চারটে আয়াত পড়লেন। জিব্রাইল আলাইহিসসালাম এখান থেকে ফিরে চলে গেলেন। বুখারী শরীফের প্রথম হাদিস এসেছে ইন্না ওয়াহাইনা ইলাইকা কামা ওয়াহাইনা ইলা নূহি ওয়ান নাবিনা মিন বাদি, এই আয়াতের সানে একটা হাদিস এসেছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। তো ওখানে ওহিটা কিভাবে বর্ণনা হয়, ওহিটা কিভাবে আসে সেটা বর্ণনা হয়েছে। তো জিব্রাইল আলাইহিসসালাম ওখান থেকে ফিরে চলে গেলেন। আমার রসুলুল্লাহ তাঁর শরীরটা সেখান থেকে খুব দুর্বল মনে করছে, শরীরটা যেন ভেঙে পড়ছে, শরীরে যেন আর শক্তি নেই, দাঁড়াবে উঠে যে দাঁড়াবে সেই শক্তি, সেই ক্ষমতার আমার রসুলুল্লাহ শরীরের ভেতরে নেই। বিশ্বনবী ওখান থেকে কোনো রকম আস্তে আস্তে টুকটুক করে আম্মা যান খাদিজাতুল কুবরার বাড়িতে পৌঁছে গেলেন। খাদিজাকে ডাক দিলেন, খাদিজা আমি মোহাম্মদ এসেছি তোমার স্বামী, আমার জন্য একটা বিস্তারা করে দাও, জায়গা করে দাও, আমি আজকে বড় অসুস্থ, আমার শরীরে যেন কোনো বল পাচ্ছি না, আমার যেন কিসের একটা ভয় হচ্ছে।
আমি যেন একটা কিসে কি যেন অদৃশ্য জিনিসটাকে আমি দেখেছি। হে খাদিজা, আমার জন্য বিস্তারা করে দাও। মুসলমান ভাইরা, আমার জীবন যুবকেরা, আম্মা জান খাদিজা তুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই দিনেতে বিশ্ব নবীকে জড়িয়ে ধরলেন, এ আমার প্রাণের স্বামী, আপনার কিসের ভয় হচ্ছে? আমি খাদিজা, আমাকে একটু খুলে বলুন। আমি খাদিজা, আমার ধন দৌলতগুলো আপনার কদমে আমি খাদিজা লুটিয়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কিসের ভয় হচ্ছে? আমি খাদিজা, একটু বলুন। আম্মা জান খাদিজা বিস্তারটা করে দিলেন। আমার রাসূলুল্লাহ শুয়ে পড়লেন, খাদিজাকে বললেন, খাদিজা আমার গায়েতে একটা চাদর মুড়ি দিয়ে দাও। ও খাদিজা, আমার বড্ড শীত পাচ্ছে, ঠান্ডা পাচ্ছে, আমার শরীরটা কম্পন দিয়ে যেন জ্বর আসছে। এ খাদিজা, আমার শরীরের উপর একটা কম্বল চাদর দিয়ে দাও, আমার শরীরটা ঢেকে দাও, আমার শরীরটা মুড়ে দিয়ে দাও। ওই সময় খাদিজা জড়িয়ে ধরলেন আমার রাসূলুল্লাহর শরীরের উপরে, এমন করে চেহারা মুবারাকের উপরে একটা চাদর ফেলে দিলেন, কম্বল ফেলে দিলেন। আমার রাসূলুল্লাহ তাও বলতে লাগলো, ও খাদিজা, মনে হয় আমি আর দুনিয়াতে বেশি দিন বাঁচবো না, মনে হয় আমার দুনিয়া থেকে বিদায় দেওয়ার সময় হয়ে গিয়েছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলতে লাগলেন, প্রাণের স্বামী, না না না, আপনি এমন কথা বলবেন না, আপনি গরিবদেরকে সহযোগিতা করেন, আপনি এতিমদের মাথায় হাত বুলিয়ে দেন, আপনি আমানতদারিত্ব বজায় রাখেন, আপনি মক্কার মানুষদের সঙ্গে উত্তম আচরণ করেন, মক্কার মানুষেরা আপনাকে আলামিন বলে বিশ্বাস করে, আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন না, আমি খাদিজা বড় অসহায় হয়ে যাব। ওই সময় আমার আল্লাহ পাক কোরআনের আয়াত অবতীর্ণ করে দিলেন। আল্লাহ পাক জিব্রাইলকে বলে দিলেন, জিব্রাইল যাও, যাও আমার হাবিবকে সান্ত্বনা দিয়ে আসো। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদা, আল্লাহ পাক এই দুটো নাম ধরে ডাকলেন, এ কম্বল আবৃত করনেওয়ালা, এ চাদর মুড়ি দেনেওয়ালা, উঠে বসে পড়ো, উঠে পড়ো, আর চাদরটা মুড়ি দিও না, আর কম্বলটা মুড়ি দেওয়া লাগবে না, আপনার শরীরটা সুস্থ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীকে আল্লাহ পাক কোরআনের ভিতরে যত জায়গায় ডেকেছে একটা জায়গাও দেখাতে পারবেন না, হে মোহাম্মদ, ইয়া মোহাম্মদ এরকমভাবে সম্বোধন করে একটা জায়গাতেও ডাকে। কিন্তু পক্ষান্তরে অন্য অন্য নবীদের ক্ষেত্রে ইয়া ইয়াহইয়া, ইয়া ঈসা, ইয়া মরিয়াম, ইয়া দাউদ, ইয়া সুলাইমান, ইয়া ঈসা, প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক 25 জন নবীর নাম আল্লাহ পাক কোরআনের ভিতরে উল্লেখ করেছেন, নাম ধরে ধরে ডেকেছে। কিন্তু আপনি গোটা কোরআনে একটা জায়গাও দেখাতে পারবেন না যে আল্লাহ নবীকে বলছেন ইয়া মোহাম্মদ। বরঞ্চ আল্লাহ পাক কত সুন্দরভাবে মহব্বত করে ডেকেছে, এ কম্বল আবৃত করনেওয়ালা, হে চাদর মুড়ি দেনাওয়ালা, উঠে পড়। তাহলে আজকের কিছু মানুষ, তারা আমরা নবীকে নামটা যখন বলি কত সুন্দরভাবে বলি, হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তাদের মুখ থেকে দেখবেন যারা বলে নবীর আব্বা মা জাহান্নামে যাবে, তারা শুধু ডাইরেক্ট বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেন এমন করে বলে মোহাম্মদ যেন ওর ভাই হয়, এত বেয়াদবিমূলক তারা নামটা উল্লেখ করে। কিন্তু আমরা মাদ্রাসা লাইফে এমন করে কোনো আলেম ওলামাদের দেখতে পাবেন না যে রসুলের নামটা কত সুন্দরভাবে, হযরত মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী বলেন, আমার নাম যে পড়লো আর যে শুনলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বে না, ওই ব্যক্তিটা আমার সঙ্গে মুনাফিকি করলো, আমার প্রতি হিংসা করলো, আমার প্রতি সে দুশ্মনী করলো। তাহলে আজকের যারা দাবি করে যে আমরা কোরআন মানবো, হাদিস মানবো, ইমাম মানবো না, কোনো আলেম ওলামা পীর ওলি মানবো না, সরাসরি কোরআন মানবো আর হাদিস পড়বো, হাদিস মানবো, এর বাইরে কিছু মানবো না, এরাই বলছে আল্লাহ রসুলের মা বাপ জাহান্নামায় যাবে, আর এরাই বলে নবীকে সরাসরি নাম ধরে ডাকে। যে আল্লাহ স্বয়ং আমার রসুলকে নাম ধরে ডাকলেন না, বিভিন্ন উপঢৌকন গুণবাচক নাম ধরে ডাকলেন, আর তুমি কোথাকারকে আমার রসুলের নামের সঙ্গে তুমি বেয়াদবি কর। তো যে কথা বলছিলাম, সেই জন্যে আমার রসুলুল্লাহ আস্তে আস্তে উঠলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা আমার রসুলুল্লাহকে বললেন, হে আমার প্রাণের স্বামী, আপনি দুঃখ পাবেন না, আপনি কষ্ট পাবেন না, আপনি আমার শরীরে, আমার বডিতে আপনি হেলান দিয়ে বসুন, আপনার মাথার উপরে আমি একটু হাত বুলিয়ে দিই। আমার রসুলুল্লাহকে আদর করতে লাগলেন,
মাথায় পেশানিতে কপালে হাত বোলাতে লাগলেন আর বলতে লাগলো, হে আমার প্রাণের স্বামী, আপনার জন্য আমি খাদিজা, আমার ধন দৌলত সব কিছু ছিল, কোনো অভাব ছিল না, সব কিছু আপনার কদমে আমি বিলীন করে দিয়েছি। আমি দেখেছি আপনার মতো উত্তম চরিত্রের অধিকারী আর কেউ নেই। আমি দেখেছি আপনি এতিমদের মাথায় হাত বুলিয়ে দেন। আমি দেখেছি আপনি ক্ষুধার্তদেরকে খাওয়ান। আমি দেখেছি আপনি অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়ান। আমি দেখেছি আপনি এই মক্কা নগরীতে সকল মানুষের বন্ধু। অতএব আপনি এমন কথা বলবেন না যে আপনি দুনিয়া থেকে ইন্তেকাল করবেন। আমার রসুল্লাহ সেই সময় খুব ভেঙে পড়েছিল। আল্লাহ রসুল বলেন, যখন জিব্রাইল ওহী নাজিল করত, আমি যখন ঘোড়ার উপরে থাকতাম, যদি সওয়ারির উপরে থাকতো ওই সওয়ারি ঘোড়াটা বসে পড়ত। ওহির যে একটা ভার, ওহির যে একটা ওয়েট, ওজন, এত মারাত্মক ওজন, এত মারাত্মক ভারী যে ঘোড়ার উপরে, উঁটের উপরে যখন রসুল সওয়ারি থাকত, তখন যদি জিব্রাইল একটা আয়াত নিয়ে আসতো, সেই সময় ওই উঁটটা বসে পড়ত, ওই ওহির ভারটা সহ্য করতে পারত না। তো সেই সময় সেই দিনে আমার রসুলের প্রতি প্রথম ওহী অবতীর্ণ হয়েছে। কিতাবের ভিতরে এসেছে আল্লাহ রসুলের চারবার এই সিনাটা চাক করা হয়েছে। চারবারের ভিতরে একবার ওহী অবতীর্ণ হওয়ার আগে। আমার কথা বুঝতে পারছেন তো ভাই? অসুবিধা হচ্ছে না তো? যদি পেলেন ঘটনা বলি, ঘটনা অনেক শুনবেন, কিন্তু এই বুদ্ধি কিছু যুক্তি পরামর্শের কথা যেগুলো মানে আমাদের জ্ঞান বাড়বে, সেরকম যদি কথা বলি, আশা করি যদি একটা দুটো মাথায় রাখতে পারেন আজকের যারা আমাদের বিরোধী, আমাদের ঘরের ছেলেরা যারা ইউটিউব দেখে দেখে রসুলের প্রতি কটূক্তি করে, তাদের জবাব একটা হলেও দিতে পারবেন।